সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ওভারলোডিং। কিন্তু অধিকাংশ ছেলেমেয়ের ক্ষেত্রে দেখা যায় যে ওভারলোডিং বিষয়টা বুঝতে এত কষ্ট হয়ে যায় যে ছবিতে দেখানোর মতো শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। তো আজকে আমরা খুব সহজভাবে ওভারলোডিংটা বোঝার চেষ্টা করব। মূলত দুই ধরনের ওভারলোডিং আমরা শিখবো, একটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, একটা হচ্ছে মেথড ওভারলোডিং। এছাড়াও আরও কিছু ওভারলোডিং আছে, যেমন অপারেটর ওভারলোডিং, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা শিখবো যে খুব সহজে কী করে আপনি কনস্ট্রাক্টর এবং মেথডকে ওভারলোড করতে পারেন তা একটি প্রোগ্রামের সাহায্যে। এবং বিলিভ ইট অর নট, এটা একেবারেই কঠিন না, বা এটা শিখতে গিয়ে আপনার মাথায় হাত পড়বে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কনস্ট্রাক্টর তৈরি করতে পারেন তাহলে সেটাকে ওভারলোড করা আপনার জন্য খুবই সহজ কাজ। একটা কনস্ট্রাক্টরকে প্যারামিটারগুলোকে পাল্টিয়ে দিয়ে আপনি কনস্ট্রাক্টরকে ওভারলোড করতে পারেন। অনুরূপভাবে একটি মেথডের প্যারামিটার বা আর্গুমেন্টগুলোকে চেঞ্জ করে দিলেই আপনি ওই মেথডটাকে ওভারলোড করতে পারেন খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একটা প্রোগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কী করে খুব সহজে কনস্ট্রাক্টর এবং মেথডকে প্রোগ্রামে ওভারলোড করা যায়। তো বোঝার সুবিধার জন্য আমরা এই প্রোগ্রামটার সাহায্য নিচ্ছি। এই প্রোগ্রামটায় দেখা যাচ্ছে যে এরিয়া নামের একটি ক্লাস আমাদের সাথে আছে এবং তার ভেতরের তিনটা মেম্বার ডাটা আছে। একটা আছে এল, এল মানে লেংথ, একটা আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে উইথ, এবং একটা আছে রেজাল্ট, অর্থাৎ আমি চাচ্ছি যে একটা চতুর্ভুজ আকৃতির কিছু একটার ক্ষেত্রফল বের করবো লেংথ ইনটু উইথ। এবং রেজাল্টের মধ্যে, রেজাল্ট নামক ভেরিয়েবলটার মধ্যে তার রেজাল্টটাকে আমি রেখে দেবো। তো এখানে একটা খেয়াল করার বিষয় আছে যে তিনটা যে ভেরিয়েবল নিয়েছি বা মেম্বার ডাটা নিয়েছি তারা কিন্তু ফ্লট, তারা কিন্তু ইন্টিজার না। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি ইনপুট দিই সেক্ষেত্রে অবশ্যই দশমিক ইনপুট দিতে হবে। ওকে ফাইন। তো পাবলিক বিষয়গুলো কী হয়ে থাকে, পাবলিক মেম্বার মেম্বার ফাংশন হয়ে থাকে বা কনস্ট্রাক্টর হয়ে থাকে। তো আমাদের এখানে কী কী আছে, আমাদের এখানে শো ডাটা নামের একটা মেম্বার ফাংশন আছে বা মেথড আছে। তো কী করে আমি বুঝবো যে শো ডাটা একটা মেথড, বোঝা সহজ উপায় হচ্ছে এর একটা রিটার্ন টাইপ আছে ভয়েড। ওকে, তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটা কী, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এটা কী করে বুঝবো কনস্ট্রাক্টর, দেখুন এর আগে আগে পিছিয়ে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই বা রিটার্ন সামথিং কিছু একটা নেই। তো এবং এর নাম কার অনুরূপ, ক্লাসের নামের অনুরূপ, সুতরাং এরিয়া একটা কনস্ট্রাক্টর। শুধু কনস্ট্রাক্টর না, এটা একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। দেখুন এর ভিতরে কোনো আর্গুমেন্ট আমরা পাস করে নিই, ইনিশিয়ালি এর ভিতরে বা এই নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরের ভিতরে রেজাল্ট হচ্ছে জিরো, আপাতত জিরো। তো এখন যদি আমরা শুরুতেই এই কনস্ট্রাক্টরটাকে ওভারলোড করতে চাই তাহলে কী করতে হবে, ওভারলোডের নিয়ম হচ্ছে যে আমাদের নাম একই থাকবে কিন্তু ভেতরের প্যারামিটারগুলো পাল্টে যাবে। যেমন আমি যদি এই এরিয়া, এই কনস্ট্রাক্টরটাকে ওভারলোড করতে চাই, তো কী করবো, আমি এরিয়া নামের যে কনস্ট্রাক্টরটা সেটাকে আমি আবার লিখবো, লিখে এর ভেতরে আমি প্যারামিটার পাল্টাই দেবো। যেমন কী লিখলাম, ধরুন যে আমি কিছু প্যারামিটার পাস করছি, ফ্লট ফ্লট লিখলাম এ, আরেকটা আরেকটা পাস করলাম হচ্ছে বি। ওকে, তো এরপর আমাদের এর আগের নিয়ম অনুসারে যে কনস্ট্রাক্টর কী করে পাস করতে হয় এটা তো আমি দেখিয়েছি, না দেখে থাকলে একটু পিছিয়ে ফিরে দেখার অনুরোধ থাকলো। তো এইভাবে আমরা কনস্ট্রাক্টরকে কল করলাম, ডিক্লেয়ার করলাম আর কি। ডিক্লেয়ার করার পরে আমরা এই কনস্ট্রাক্টরটার ভিতর কী করলাম, রেজাল্ট রেজাল্টের একটা প্রক্রিয়া তৈরি করে দিলাম। অর্থাৎ রেজাল্ট ইকুয়ালটা কী হবে, রেজাল্ট ইকুয়ালটা হবে এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি এর যে ভ্যালুগুলো হবে সেগুলোর মান নিয়ে গুণ করে আমাকে ক্ষেত্রফলটা দেখাবে আর কি, তাই তো? তো এই অবস্থা, তাহলে কী হলো, এরিয়া একটা কনস্ট্রাক্টর ছিল এবং এখানেও এরিয়া আরেকটা কনস্ট্রাক্টর, নাম একই কিন্তু প্রথম কনস্ট্রাক্টরটার কোনো প্যারামিটার ছিল না, কিন্তু দ্বিতীয় কনস্ট্রাক্টরে কয়টা প্যারামিটার আছে, এ বি দুইটা প্যারামিটার আছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে দ্বিতীয় যে এরিয়া এটা হচ্ছে ওভারলোডেড কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো এই অবস্থায় আমি যদি চাই যে রেজাল্টটাকে দেখবো তাহলে কী করতে পারি, তাহলে আমরা মেইন ফাংশন থেকে যেটা করতে পারি যে এরিয়া ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। তো এরিয়া ক্লাসের অবজেক্ট তৈরি করার নিয়ম তো এটা। তো এই অবস্থায় আমি যদি ও বি ডট শো ডাটা করি, শো ডাটা একটা মেথড যেটা কী করছে, রেজাল্টের মানটা দেখাচ্ছে, অর্থাৎ রেজাল্ট জিরো হলে জিরো দেখাবে বা অন্য কিছু হলে অন্য কিছু দেখাবে আর কি। তো আমি যদি ও বি ডট শো ডাটা করি তাহলে রেজাল্টটা কী আসবে, রেজাল্টটা আসবে হচ্ছে, দেখেন যে ও বি এখানে যখন অবজেক্টটা তৈরি হলো এই অবজেক্টের কিন্তু কোনো মান আমরা ইনিশিয়ালাইজ করে দিইনি। যেহেতু আমরা কোনো মান ইনিশিয়ালাইজ করে দিইনি, সুতরাং এটা এই নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে ফলো করছে। অর্থাৎ মেইন ফাংশন থেকে
আপনি যে মান দিচ্ছেন সেটা অনুযায়ী কম্পাইলার বুঝতে পারে যে সে কোন কনস্ট্রাক্টরটাকে কল করবে। এক্ষেত্রে অবির কোনো মান দেয়নি, সুতরাং সে বুঝতে পারছে যে সে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটাকে কল করতে যাচ্ছে। ওকে, তো ওবি ডট শো ডাটা যদি আমি করি, এক্ষেত্রে কী আসা উচিত? রেজাল্টের মান শূন্য ছিল, তাই তো? সুতরাং রেজাল্টের মান শূন্য আসা উচিত। তো চলুন দেখি আমাদের শূন্য আসে কিনা। ওকে, তো সুন্দর করে একটা শূন্য চলে এসেছে, ফাইন। তো এবার যদি আমি চাই যে আমি এখানে মান দিয়ে দেবো এবং গুণ করে একটা রেজাল্ট দেখাবো, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। যেমন ওবি ওয়ান এর ভিতরে আমরা কি চাই, আমরা প্যারামিটার পাস করতে চাই। এখানে কয়টা প্যারামিটার দিয়েছিলাম? একটা, দুইটা, এবং দুটি ফ্লট টাইপের। তো চলুন আমরা এখানে দুটো ফ্লট টাইপের প্যারামিটার দিয়ে দিই। যেমন ধরুন যে একটা দিলাম 12.15 এবং আরেকটা দিলাম 23.25, ঠিক আছে? তো এই দুটো প্যারামিটার দিলাম। তো আমরা যখন ওবি ওয়ান ডট শো ডাটা করি, তো এই ক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন ওবি ওয়ান তৈরি করার সময় দুটো প্যারামিটার পাস করে দিয়েছেন, তখন কম্পাইলার অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে এইবার আপনি আসলে এই কনস্ট্রাক্টরটাকে চাচ্ছেন না, বরং আপনি এই কনস্ট্রাক্টরটাকে চাচ্ছেন। কম্পাইলার এটা অটোমেটিক্যালি বুঝতে পারে। তারপরে কী করবে, এআরবি এর মানটা চলে যাবে এবং সে কী করবে, মানগুলোকে গুণ করবে, গুণ করে রেজাল্টের ভিতরে সে মানটাকে রাখবে এবং আমাদেরকে আউটপুট আকারে সে মানটা দেখাবে। তো চলুন দেখি এবার আমরা মানটা পাই কিনা সঠিকভাবে। ওকে, তা আমরা একটা সুন্দর মান পেয়েছি, অর্থাৎ ওই দুটো সংখ্যাকে গুণ করে আমাদেরকে একটা রেজাল্ট দেখিয়েছে আর কি। ওকে, তো এই ছিল কনস্ট্রাক্টর ওভারলোডিং সম্পর্কে। তো চলুন এখন আমরা ম্যাথড ওভারলোডিং করা শিখি। তো ম্যাথড ওভারলোডিংও একই রকমের, খুব একটা পার্থক্য নেই। তো এখানে আমাদের এই প্রোগ্রামে একটা ম্যাথড আছে, নাম হচ্ছে শো ডাটা, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে শো ডাটা ম্যাথডটাকে ওভারলোড করব। তো ম্যাথড ওভারলোডিংয়ের নিয়ম একই, নাম একই রাখতে হবে কিন্তু প্যারামিটারগুলো পাল্টে যাবে। তো এক্ষেত্রে আমি একই নামের ভয়েড শো ডাটা নামেরই আরেকটা ম্যাথড তৈরি করলাম, কিন্তু এক্ষেত্রে ধরুন যে দিলাম একটা প্যারামিটার পাস করে দিলাম, ধরুন সি দিয়েছি। ওকে, তো এর ভিতরে আমি একটা বডি রাখলাম, জাস্ট একটু বোঝার সুবিধার জন্য যে এটা আমার ওভারলোডেড ম্যাথড। তো কী রাখলাম? আমি রাখলাম হচ্ছে আই অ্যাম অ্যান ওভারলোডেড ম্যাথড। ওকে, তো আমরা যদি এটাকে কল করি কখনো, তাহলে এই লেখাটা ভেসে আসবে যে আই অ্যাম অ্যান ওভারলোডেড ম্যাথড, ফাইন। তো চলুন আমরা একটু দেখি যে এটাকে আমরা কিভাবে কল করতে পারবো। তো আপনি যদি ওবি বা ওবি ওয়ান যে কোনো একটা অবজেক্টের সাহায্যে শো ডাটা এই ম্যাথডটাকে কল করেন এবং তার ভিতরে যদি আপনি যে কোনো একটা ইন্টিজার ভ্যালু, যেহেতু এটা ইন্টিজার সি ছিল, আপনি যে কোনো একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দেন, ধরুন আমি 5 দিলাম, ওকে? তো এইবার কম্পাইলার বুঝতে পারে যে আপনি এইবার যে শো ডাটাকে চাচ্ছেন এটা আসলে ঠিক এই শো ডাটাটা নয়, বরঞ্চ এটা এটা হচ্ছে এই শো ডাটা, যেহেতু এর ভিতরে একটা আর্গুমেন্ট পাস করেছেন এবং তার জন্য রেজাল্ট আসা উচিত আই অ্যাম অ্যান ওভারলোডেড ম্যাথড এই কথাটা। তো চলুন দেখি আসে কিনা। ওকে, তো সুন্দর করে আমাদের রেজাল্টটা চলে এসেছে যে আই অ্যাম অ্যান ওভারলোডেড ম্যাথড। ওকে, তো এভাবে চাইলে আপনি আরও ম্যাথড তৈরি করতে পারেন। যেমন আমি যদি আরেকটা ম্যাথড তৈরি করে দেখাই যে ভয়েড শো ডাটা এবং এর ভিতরে আমি এবার একটা না, আমি বরং দুটা আর্গুমেন্ট পাস করছি, ইন্ট সি ইন্ট টি। ওকে, তো এবং এর ভিতরে বোঝার সুবিধার জন্য আমি লিখলাম যে আই অ্যাম অ্যান ডাবল ওভারলোডেড ম্যাথড। ওকে, তো ডাবল ওভারলোডেড শব্দটা আসলে বোঝার জন্য, ডাবল ওভারলোডেড নামে কিছু নেই, এটা ওভারলোডিংয়ে আর কি ব্যাপারটা। তো এই অবস্থায় আমি যদি আরেকবার ওবি মেইন ফাংশন থেকে আরেকবার যদি আমি ওবি ওয়ান ডট শো ডাটা করি এবং এবার যদি আমি একটা না বরং দুটো আর্গুমেন্ট দিই এর ভেতরে, দুটো ইন্টিজার টাইপের, অর্থাৎ ধরুন যে আমি একটা 2 দিলাম আর একটা দিলাম 6। ওকে, তো এইবার কম্পাইলার বুঝবে যে এই লাইনটার জন্য আপনি আসলে কোন শো ডাটাকে চাচ্ছেন। আপনি এই শো ডাটাকেও চাচ্ছেন না, কারণ এখানে কোনো আর্গুমেন্ট নেই। আপনি এই শো ডাটাকেও চাচ্ছেন না, কারণ এখানে একটা আর্গুমেন্ট। আপনি আসলে এই শো ডাটাকে চাচ্ছেন, কারণ এখানে দুইটা আর্গুমেন্ট আছে। তখন কম্পাইলার কী রিটার্ন করবে বা কী প্রিন্ট করবে? আই অ্যাম অ্যান ডাবল ওভারলোডেড ম্যাথড
তো চলুন দেখি আসে কিনা। ওকে, তো আমাদের সুন্দর একটা আউটপুট চলে এসেছে, আই মিন ডাবল ওভারলোডেড মেথড। তো এই ছিল ওভারলোডিং সম্পর্কে, আশা করি এই ভিডিওটা দেখার পর ওভারলোডিং নিয়ে আপনাদের ওভারলোডিং সম্পর্কিত মনের ভয়গুলো দূর হয়েছে। তারপরেও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে লিখে জানান। সবাইকে ধন্যবাদ।